মহাজ্জজ হাজিরিন, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন খানকার বীর, রণাঙ্গনের বীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সিনিয়র নায়েবে আমির, জাতীয় ওলামা শাখা ইমাম পরিষদের অন্যতম উপদেষ্টা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমরাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সবাই দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজকে সেমিনারের উদ্দেশ্য কি বক্তাগণ বক্তব্য দিয়েছেন? আসলে কওমি মাদ্রাসা স্বতন্ত্রতা ঠিক থাকবে এ ব্যাপারে আমাদের কারোর কোনো দ্বিমত নেই, সবাই ঐক্যমত। কওমি মাদ্রাসার ভিত্তি যে স্থাপিত হয়েছে সে উসুলে হাস্তেরানোর উপরই কওমি মাদ্রাসা চলবে, এখানে কারোর হস্তক্ষেপ আমরা কামনা করি না এবং সহ্যও করি না, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল, আব্বাজান রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন বারডেমে, ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সেই মুহূর্তেও শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলাই কিন্তু সেই হসপিটাল থেকে বারডেম থেকে তিনি এসছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলছেন, আমার ডাইন হাত আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো এই, আমাদের ওলামায়ে কেরামের মধ্যে তো আসলে একটু মতানৈক্য থাকি, থাকাটা স্বাভাবিক, তার চেয়ে যোগার কিছু নেই, এক একজন আর এক মত পদ, এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না। দেখেন আজকে 92% মুসলমান, মাত্র 2% বিজাতি, এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা 7 বা 6, বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায়, কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে। অথচ আজকে ওলামায়ে কেরামের বিশাল এক ইউনিটি, বিশাল এক গোষ্ঠী, বিশাল এক জাতি, কিন্তু কখনোই কোনো সময়ই আমরা আমাদের কোনো দাবি দাওয়া আদায় করতে পারি না। এর মূল কারণটা কি, একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব রহমাত বরকাতুহু, অনেক উপদেষ্টা আছে, কোনো উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না, বক্তব্য দেয় না, কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন, বক্তব্য নাস্তিকরা দেয় না, বামপন্থীরা দেয় না, হিন্দুরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে, এগুলো আমাদের মেজাজ এবং মন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আসলে বুঝেই না যে আমরা কেন বড় হতে পারছি না, কেন মনটাকে বড় করতে পারছি না, কেন কলবটাকে অনেক বড় করতে পারতেছে না, কেন আমি জানি না। আমাদের স্বতন্ত্র অবস্থায় এই স্বীকৃতি আমরা চাই, কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই, এটা কোনো স্বীকৃতিও না, এটা কারোর অনুকম্পা না, অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। সে অধিকারটা কি? সে অধিকার হলো, একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সে পারবে না কেন? আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে, আমাদের কোনো জেহনি মেধাসম্পন্ন কোনো ছাত্র সেহেতু বিসিএসে আমরা এই কথা বলি না, দাওরা পাশ করার সাথে সাথে তাকে বিসিএসে আপনি ই করেন, উইন করেন, আমরা তো এই কথা বলি নেই। সে পরীক্ষা দিয়ে পাশ করার যদি যোগ্যতা রাখে সে অংশগ্রহণ করতে পারবে না কেন? যদি অংশগ্রহণ করতে না পারে এটা বৈষম্য। আমি তো এই কথা বলছি না, আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো, আমাদেরকে বিসিএস ক্যাডার বানায় দেন, এই দাবি তো আমরা করছি না। আমরা বলছি আমাদের অংশগ্রহণ করার সুযোগ দেন, যদি আমরা উইন করতে পারি, পাস করতে পারি, তাহলে আমরা ক্যাডার হবো, সমস্যা কি? দেখেন
92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যা লঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কিন্তু তাকিয়ে কোনো আইন করা হয় নাই। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি, মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%, কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত, সামাজিক, তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্ম নির্ভকবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লর মধ্যে শুধু ধর্ম নির্ভকবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ দিতে হবে। দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না, সেখানে চাকরি করতে পারে না, খ্যাতবোধ করতে পারে না। আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কওমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে, ইমামতি করতে পারবে, কিন্তু দেখা যায় সেখানে আমাদের কওমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে আমাদের কওমি ছাত্ররা সবচেয়ে যোগ্য, তারপরও তারা সেখানে খ্যাতমত করার সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন খ্যাতমত করতে পারে। দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র‍্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের জেলখানার যেই সমস্ত আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। এর জন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কওমি মাদ্রাসার আমলওয়ালা কোনো উস্তাদ দায়ী নিযুক্ত করা হয়, তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তা সে আল্লাহওয়ালা হয়ে বের হবে। এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় উস্তাদ নিযুক্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। আজকে দেখা যায় যে নেকার মাসালা, তালাকের মাসালা আমাদের কওমি সন্তানরা বেশি জানে, অথচ কাজী তার হতে পারে না। এর কারণে সার্টিফিকেট মূল্যায়ন নেই। আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কওমি সন্তানরা যেন কাজী হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে, এবং ইসলামিক স্টাডিজ এর ছাত্ররা তারা যেন এমফিল করতে পারে, ডক্টরেট করতে পারে, এবং তারা বিসিএস ক্যাডার হতে পারে, এই ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে। যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং স্বকীয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকার কাছে আদায় করতে রাখতেছি, যেন সরকার আমাদের এই দাবিকে তিনি মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার
যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদেরকে ইনশাল্লাহ বিদ্যুত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজকে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের দাবি দাওয়াকে তুমি পূর্ণ করে দাও, বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের কয় মাদ্রাসার সবাইকে, সমস্ত ওলামায়ে কেরামকে, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তুমি হেফাজত করো, এই দেশকে হেফাজত করো, তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করো। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনে সেবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দাও। আজকে যারা সেমিনার করছেন, আয়োজন করছেন, আমাদের আসছেন, সবাইকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واطباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين। নামাজের জায়গা কোন জায়গায়? এখানে।